আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি আজকের ক্লাসে দেখাবো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে যখন ব্যথা হয় আমরা ফরাসিতে সেগুলিকে কিভাবে বলবো। প্রথমে দেখাচ্ছি আমার মাথা ব্যথা ফরাসিতে কিভাবে বলতে হবে। জে মাল আলা তেথ, জে মাল আলা তেথ, জে মাল। এখানে জ ছিল, এখানে ছিল একটা অ, এটা ওটা কেটে আপস্থব বসাতে হয়েছে। কারণ হলো এখানে একটা আবহাওয়া ভেব থেকে কনযুগি করে এ বসাতে হয়েছে। তো জোর সাথে যখন এ লিখতে হয় তখন এইভাবে ওটা কেটে একটা আপস্থব বসিয়ে লিখতে হয় এবং একসাথে মিলিয়ে পড়তে হয় রে, রে মাল আ লা তেথ, রে মাল আ লা তেথ। আমরা একটু ভেঙে ভেঙে অর্থগুলি দেখি। রে অর্থ আমার আছে, মাল অর্থ ব্যথা, তেথ অর্থ মাথা। আমরা এখানে কি লিখছি? আমার আছে। তো আমরা বাংলায় কিন্তু এটার সরাসরি অর্থ বলবো না যে আমার আছে মাথায় ব্যথা। আমরা বাংলায় শুধু বলি আমার মাথা ব্যথা, তাই না? কিন্তু এখানে অবশ্যই আবহাওয়া ভাবটাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা অন্যান্য অঙ্গগুলি কিভাবে বলবো সেটাই দেখছি। এখানে আছে রে মাল আ লা তেথ, একটু আগে যেটা দেখালাম। তো আসলে মাথায় ব্যথা বলতে হয় না, আমরা শুধু বলি আমার মাথা ব্যথা, তাহলে বোঝা যায়, তাই না? তাহলে যে মাল আলা তেত, আমাদের এইটুকু কিন্তু সব জায়গায় ঠিক আছে। দেখেন এখানে আমি লিখেছি যে মাল আলা মা, মা অর্থ হাত। এখানে হলো যে মাল আলা জম্ব, জম্ব অর্থ পা, যে মাল আলা গর্জ, গর্জ অর্থ গলা। তো আমি এইটুকু ঠিক রেখে কিন্তু শরীরের অঙ্গটার নাম পাল্টে দিয়েছি, আর আগের অংশটুকু কিন্তু সব একই আছে। দেখেন যে মাল আলা, যে মাল আলা, যে মাল আলা, হ্যাঁ এইটুকু মুখস্থ করে আপনি শুধু এখানে যে অঙ্গে ব্যথা সেটা বসিয়ে দিচ্ছেন। এখানে তেত, এখানে মা, এখানে জম্ব, এখানে গর্জ, ঠিক আছে? আমি অর্থটা আর আলাদা করে দিলাম না, এখান থেকেই বুঝে নেবেন। তাহলে আমরা কি জানলাম? যে মাল আলা তেত আমার মাথা ব্যথা, যে মাল আলা মা আমার হাতে ব্যথা, যে মাল আলা জম্ব আমার পায়ে ব্যথা, জেমাল আল্লাহ গর্জ আমার গলায় ব্যথা। তাহলে আপনারা কি সরাসরি এইভাবে যে কোনো অঙ্গে ব্যথা হলে এইভাবে বসিয়ে দিবেন? না, সেটা আবার হবে না। কেন হবে না সেটাই এখন দেখাচ্ছি। এখানে আছে আমার পিঠে ব্যথা, একটু আগে বলেছি আমার মাথা ব্যথা, এখন হলো আমার পিঠে ব্যথা। এই ক্ষেত্রে কিন্তু আমি লিখছি যে মাল ওদ, আমি আলা বলেছিলাম এর আগে, না যে মাল আলা। চেঞ্জটা কোথায় হয়েছে? আমাদের শরীরের অঙ্গটা তো চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু আলা লেখিনি। এর আগে কি ছিল? দেখেন আলা বসেছিল শরীরের অঙ্গটার আগে, আমরা আলা বসিয়েছিলাম, কিন্তু এখন আমরা কি আলা না লিখে লিখেছি ও, যে মাল ও দো। এখানে কেন ও লিখলাম? স্বাভাবিক ভাবে প্রশ্ন আসবে না? এটার উত্তর হলো এই যে দেখেন, আমি এখানে লিখছি যে মাল ও দো, আর এখানে লিখেছি যে মাল আলা তেত। এটার কারণ হলো দো যে একটা অঙ্গের নাম, এই নামটা হলো মাস্কুলা, আর এই তেত, তেত হলো ফেমিনা। অর্থাৎ আমাদের যখন অঙ্গটা মাস্কুলা হবে, যে কোনো অঙ্গের নাম তো আসলে মাস্কুলা ফেমিনা হয়, তো যখন মাস্কুলা হবে তখন তার আগে হবে ও। অঙ্গটার নাম যদি ফেমিনা হয় তার আগে হবে আল্লাহ, ঠিক আছে? এই জন্যই তেতের আগে হয়েছিল আলা আর দোর আগে হয়েছিল ও। তো ও দিয়ে আমরা কিছু উদাহরণ দেখবো এখন। যে মাল ও দো আমার পিঠে ব্যথা, যে মাল ও দোয়া আমার আঙ্গুলে ব্যথা, দোয়া অর্থ আঙ্গুল, যে মাল ও ভন্ত, ভন্ত অর্থ পেট, আমার পেটে ব্যথা, যে মাল ও জনু আমার হাঁটুতে ব্যথা, জনু অর্থ হাঁটু। তাহলে আমরা জেনেছি যে যে অঙ্গগুলি মাস্কুলা হবে তার আগে ও বসিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আসবে। তো আমার হাঁটু তো দুই পায়ের হাঁটুতে ব্যথা যদি হয় সেক্ষেত্রে কি করতে হবে? এখানে আবার যেমন আছে আঙ্গুল, আঙ্গুল তো আমাদের একটা না, অনেক আঙ্গুল আছে। তো কখনো এক আঙ্গুলে ব্যথা হতে পারে, কখনো একের বেশি আঙ্গুলে ব্যথা হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কিভাবে বলতে হবে এটাও জানতে হবে। এটা হলো এই যে এখানে দেখেন আমার দাঁতে ব্যথা। আসলে এখানে দাঁত বলতে একের অধিক দাঁত বোঝানো হয়েছে। একের অধিক দাঁতের ক্ষেত্রে কি বলতে হবে? যে মাল ও দো, আমরা এখানে ও যে মাস্কুলার ক্ষেত্রে যেটা লিখেছিলাম সেই ওটার সাথে আবার একটা এক্স বসাই দিলে কিন্তু হয়ে যায় ও। আর উচ্চারণ কিন্তু একই রকম বলতে হবে ও। অর্থাৎ আমরা একের অধিক বোঝাতে, যে দুই চোখে দুই কানে, তখন আমরা কিভাবে বলবো? তো যে মাল ও তারপরে এই অঙ্গটার নাম বলবো। আর যেহেতু দাঁতগুলি এই দোর সাথেও একটা এস যোগ করতে হবে, কিন্তু কারণ এটা প্লুহিলের জন্য কিন্তু আমরা এইভাবে এক্সটা বসিয়েছি। তো উচ্চারণের ক্ষেত্রে ওর বলতে হবে আর লিখার ক্ষেত্রে একটা এক্স যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখলাম? যে মাল ও দো। তো আমরা কিছু উদাহরণ দেখি। এখানে আছে যে মাল ও দো আমার দাঁত ব্যথা, আর এখানে আছে যে মাল ও জিও। আসলে এই এক্সটা এই গ্রেকের সাথে মিলিয়ে পড়তে হবে আর কি, একটা লিয়াজু হবে। যে মাল ও জিও আমার চোখ গুলিতে ব্যথা, যখন দুইটা চোখেই ব্যথা হয় তখন বলতে হবে যে মাল ও জিও। আর যে মাল ও জোনু, যখন দুইটা পায়ে ব্যথা হবে তখন কি বলতে হবে? ও জোন, ঠিক আছে? তো আমরা জানলাম যে প্লুরাল এর ক্ষেত্রে কিভাবে লিখতে হয়। যদি অঙ্গের নাম মাস্কুলা হয় তার আগে
বসাবো ও যদি অঙ্গের নাম ফেমিনা হয় তার আগে বসাবো আলা আর অঙ্গ যদি একের অধিক হয় প্লুরাল হয় তো সেই ক্ষেত্রে ও বলবো ঠিকই কিন্তু ও এইভাবে লিখতে হবে আর যদি অঙ্কটা ভয়েল লেট দিয়ে শুরু হয় তাহলে কিন্তু আবার আ দিয়ে এল আপোস্ট্রফ দিতে হবে ঠিক আছে যেমন আমরা একটু আগে দেখেছি জেমাল ও দু দু মাসকুলা ছিল এইজন্য আমরা তার আগে ও বসিয়েছি জেমাল আলা তেত তেত ফেমিনা ছিল এইজন্য আমরা আলা বসিয়েছি জেমাল ও দো তাত বহুবচন বোঝানোর ক্ষেত্রে ও বসিয়েছি এখানে আছে জেমাল আ ল হেই অহেই অর্থ কান অহেই একটা ভয়েল দিয়ে শুরু হওয়ার কারণে তার সাথে এল আপোস্ট্রফ দিয়ে একসাথে মিলিয়ে পড়তে হবে ল হেই তার আগে আবার আ বসবে জেমাল আ ল হেই ঠিক আছে আজকের মতো তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ